এখানে ছোট বাচ্চা একটা কারা ফালাই চলে গেছে এই পুলিশ বক্সের থেকে ট্রাফিক দুজন আনি প্রশাসনের মানুষ আনি বাচ্চাটাকে এখান থেকে রক্ষা করে এখন ওদের বক্সে ওরা স্থান নিয়ে বাচ্চাটাকে নিরাপত্তা রাখছে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রতিটি পরিবারে দেখা যায় আনন্দ এক কোল থেকে আরেক কোলে গেলে পায় স্নেহ মায়া আদর আর ভালোবাসা তবে এবার আনন্দ আর মায়া মমতা নয় ঘটেছে নির্মমতা দুই বছর বয়সী প্রতিবন্ধী এক শিশুকে ডাস্টবিনে ফেলে যায় তার স্বজনরা প্রতিবন্ধী শিশু জন্ম দিয়েছেন মা বটেই কিন্তু রাতের অন্ধকারে এই শিশুটিকে ব্যাগে ভরে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে ২৬ মে শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর টাইগার পাসে দেওয়ানহাটির ব্রিজের নিচে ডাস্টবিন থেকে পরিত্যক্ত দুই বছর বয়সী এই শিশুটিকে জীবিত উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ দুপুরে দেওয়ানহাট ব্রিজের নিচে ডাস্টবিনে পড়ে থাকা শিশুটিকে ঘিরে উৎসুক জনতা ভিড় জমান ছোট বাচ্চা একটা কারা ফালায় চলে গেছে তারপর পাবলিকেরা এখানে একজনের পর একজন দেখে জড়াও করছে ঘিরাও করছে বাচ্চাটাকে দেখার জন্য তারপর পুলিশ বক্সের থেকে একজন যায় পুলিশ বক্সের থেকে ট্রাফিক দুজন আনি প্রশাসনের মানুষ আনি বাচ্চাটাকে এখান থেকে রক্ষা করে এখন ওদের বক্সে ওরা স্থান নিয়ে বাচ্চাটাকে নিরাপত্তা রাখছে ডিউটিরত থাকা অবস্থায় ট্রাফিক কনস্টেবল ইমাম শিশুটিকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয় খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায় পুলিশ ধারণা করছেন শিশুটির মধ্যে প্রতিবন্ধীর লক্ষণ প্রকাশ পাওয়ায় পরিবার তাকে সেখানে ফেলে গেছেন ব্রিজের পূর্ব পাশে টাইগার পাস থেকে দেওয়ানহাটের দিকে যাওয়ার সময় উঠতে ওই তুলা গাছের নিচে রেলিং এর নিচে আর কি তুলা গাছের নিচে বা কারা ফালাই গেছে জানি না তখন আমি ওই আমার একটা ছেলে বলছে এই ছেলেটা বলছে বলার পরে আমি নিচ থেকে নিজের দায়িত্ব থেকে মানে দ্রুত যাই তাকে ওখান থেকে নিয়ে আসি আর কি এই বিষয়ে সমাজসেবা অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি আপডেট টিভি